সে রাজাই মুখ্য পুনত বৃত্ত বলি ভাবা নাই, তেও বিরুদ্ধে তুমি মুখ অস্ত্র ধারণ করি বলে কইসা, মতে রঘুনাথর কইতে হই তুমি মান নেছে। আমি মাথুরে জনাউছি দাখি বিক্রি করিবলৈ এই কাবেরী জন্ম গ্রহণ করা নাই। কাবেরী মোর কপালত লিখা আছে মই হেনু রাজরানী হম, স্বয়ং বিধাতাই যেতিয়া মোর ভাগ্য লিপি অঙ্কন করিব পারিছে কাবেরী তাক সফল করার অধিকার মোর হাতত আছে। হরি ও নিমন্ত্রণ রক্ষা নকরি গুছি অহিল কিয়? নাহিল কিয়? রাণী ডাকিবিলাকে তাচিল্য ভরা কথা পাতি বিচিত্র অলংকার পরিধান করে কাবেরীক অভ্যর্থনা করবলে আসে, তার অর্থ মই কি বুঝি নাপাও বলে ভাবিছা? তুমি ভুল বুঝিছা কাবেরী, মহারানী কি ঠাতে নির্মিত এই বিষয়ে তুমি না জানা? তাক মই জানো, ভগবানের এয়া অবিচার, নহলে রানীর আখনে কি মুখ নুকালেহেতেন? রানী সৈপাতকৈ মই কিহতৰো রূপত নে গুণত? নিজৰ অর্থ সম্পত্তিক লৈ সন্তুষ্ট থাকা কাবেরী, মনত রাখিবা এই মাথো ভগবানের দয়া। ভগবানের দয়া? হা, ভগবানের দয়া? দয়া নহয় কি ভাবিছাচোন কাবেরী? আজিল এদিন আমি কত আর আজি পালোহি কত? দিনৰ দিন তো রোদ বরষুণ মূরত লৈ দুবেলা দুমুঠি পেট ভরাই খাবলৈ নেপাইছিলো আমি, আৰু আর তুমি আহি যেতিয়া মোর এই জরাচিহ্ন প্রদাত তোমার রূপের আলোকিত করিলা, এই দিনের পর মই মনে মনে শপথ ললো মোর এই জরাচিহ্ন প্রদা মই রাজপ্রসাদত পরিণত করিম, আর আর অতদিন মূরত ভগবানে আমাকে মর্তরি চাইছে কাবেরী। হলেও স্বামী ইমান সহজতে মোর মুখত হাসি নুলাই কাবেরী, রাজপাতার পত্রের মুখত হাসিয়ে শোভা নাপায় কাবেরী।
রানীর অনন্ত ঐশ্বর্যময় নিঃসকুরে দেখি আহিছো, কিন্তু এই দরিদ্র রাজভাতার গৃহ যেনে চাইছো তেনে দেখিছো কেবল কান্দোনৰ ধ্বনি। কিয় কিয় না কিয়? কাবেরী, হায় ভগবান, নারীর কি যে উচ্চ কাঙ্ক্ষা! কাবেরী, আসিল আইতেন তুমি পূর্ণ কুতিরত, আর পালাহি আজি এই রাজপ্রভাদত। কত কত দাখিয়ে তোমার পদ সেবা করেছে, তথাপি তো তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ নহল। কোয়া কোয়া কাবেরী, কি বলে তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হব? স্বামী, মুক রাজত্ব হে মুক সভা করিব। রাজত্ব কি হল? একেবারে চক্ষা উঠিল দেখো। আমি যে পুরাণ গৃহীত কাবেরী, রাজত্ব আমাক কোনে দিব? রাজত্ব কোনোবাই কারোবার হাতত তুলি দিব পড়া বস্তু নহয় কাবেরী। আপনি বি পদ ফলত বক্ষুটা বিদীর্ণ করিব পারে। কিয় সাধারণ রাজ্যকক্ষণ জয় করে লব নয় জানো কাবেরী? মন লোক স্বামী, চিরদিন কিয় পরের ভরি তলত পড়ে থাকিব? মহারাজ হরিচন্দ্র আপনার কোনগুণে কিহত শ্রেষ্ঠ? শুনক স্বামী, যার শক্তি আছে সিহা কর যা হব যোগ্য। কাবেরী, তুমি তেন্তে মোক মহারাজ হরিচন্দ্রর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবলে কইছা? ও মই তাকাই কইছো কাবেরী, বিশ্বাসিব। ধন্য ধন্য তোমার অসহ্য লিপ্সা, ধন্য তোমার তোরা আকাঙ্ক্ষা। চিরজয়ী মুখ্য পুনতো বৃত্ত বলি হব নাই, তেও বিরুদ্ধে তুমি মোক অস্ত্র ধারণ করবলে কইছা? মোক রঘুনাথর কন্যা হয়ে তুমি মান নিয়েছে কাবেরী? এনে বাক্য দ্বিতীয়বার মোর সন্মুখত উচ্চারণ করিবা? তোমার পিতা রঘুনাথ যদি এই কথা কেনবাক শুনবলে পায় তরালে তোমাকে শিরশ্ছেদ করবলে কুণ্ঠিত নহব কাবেরী। তাক মই জানো, কিন্তু আপনিও জানা উচিত দাখি বৃত্তি করবলৈ এই কাবেরী জন্ম গ্রহণ করা নাই। কাবেরী, মোর কপালত লিখা আছে মই হেনো রাজরানী হম। স্বয়ং বিধাতাই যেতিয়া মোর ভাগ্যলিপি অঙ্কন করিব পারিছে কাবেরী, তাক সফল করার অধিকার মোর হাতত আছে। তার মানে তুমি মোক এবার এই পরীক্ষা করে চাব খুঁজিছা নহয় জানো কাবেরী? উপায় নয়, যেদিনাই মই আপনার ঘরলৈ আহিছিল মিঠা মিঠা কথাৰে সেইদিনাটো আপুনি মোক কৈছিল, কাবেরী ও কাবেরী, প্রাণী হল তোমার সকল আশা পূর্ণ করিম কাবেরী। কিন্তু এতিয়া ও বুঝিছো, তার মানে মোর অতীতের সে রূপ লাবল্য রণচন্দ্রীমূর্তি ধারণ করিব। কাবেরিয়া রণচন্দ্রীমূর্তি ধারণ করিব। কাবেরী কাবেরী কাবেরী, কি করু মই এফালে ভক্তির অপত্য স্নে আর আনফালে কাবেরীর রাজ রানী হওয়া প্রবল উচ্চাকাঙ্ক্ষা, কি করু কি করু? নাই নাই, মই কাবেরীর মনের অভিলাষ পূর্ণ করবই লাগিব। কাবেরী মোর পত্নী, আর পত্নী মনোবংশ পূর্ণ করা স্বামীর একমাত্র কর্তব্য। রোবা রোবা কাবেরী, আই তোমার মনের অভিলাষ পূর্ণ করিম। আই তোমার মনের অভিলাষ পূর্ণ করিম। যাও, এই বিষয়ে মই অহেনপতি দেবব্রতর আলোচনা করুঙ্গ।